কেনার সাথে এটা লাস্ট রিপোর্ট হয়ে গেল, বাড়ির কুকুরই বাড়ির জিনিস কিনা না। দিনটা ছিল 15ই মার্চ, তবে সেদিন ব্লগ ভিডিও শ্যুট করার ইচ্ছা করছিল না। ভেবেছিলাম তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করব, তাই কয়েকটা শর্ট কালেক্ট করেছিলাম। কারণ আগের দুদিন চলছিল আমাদের বাড়িতে জমজমাট একটা বিরাট অনুষ্ঠান, আমার কাছে খুব দুটো স্পেশাল দিন, তাই ভেবেছিলাম একটু সময় নিয়ে সেই দুদিনের ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এত খুশির মুহূর্তের পর হঠাৎ করে এত বড় একটা ধাক্কা। তার পরের দিনই টুনা আমাদের ছেড়ে যে চিরকালের মতো বিদায় নেবে সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না, মানসিকভাবেও না এবং কোনো দিক থেকেও না। সেই দুদিনের ভিডিও এখনও পর্যন্ত এডিট করতে শুরুই করিনি, এডিট করতেই পারছি না। আজ দুদিন হয়ে গেল অনেক কষ্ট করে এই ভিডিওটা এডিট করতে বসেছি, এখনও ভয়েস ওভার দিতে গিয়ে গলা আটকে আসে, ভিডিওগুলো যখন দেখ চোখে জল ভরে আসে। তবুও চেষ্টা করছি ওর লাস্ট মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করার, আর এমন কি ঘটেছে যার জন্য এমনটা হলো সেটাও তোমাদেরকে বলছি। তোমরা তো জানোই ওর সকাল সকাল খিদে পেলে পায়ে পায়ে সারা বাড়ি ঘুরে বেড়াতো, আর এটাও জানো যে আমি কখনোই খরগোশকে খাঁচাবন্দি করে পুষতাম না। সেদিন সকালেও ওর খুব খিদে পেয়েছিল, সকালে অল্প একটু মুড়ি মেখে মা খেতে দিয়েছিল, আর এটাও জানো যে ও শুকনো মুড়ি বা শুকনো কোনো জিনিস খেতে পছন্দ করতো না, সবসময় মাখানো সুন্দর করে পরিপাটি করে জিনিসই ও খেত। খাওয়া দাওয়া করে উঠোনেই বসেছিল, আমরাও রীতিমতো যে যার মতো কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে টুনার চিৎকার করার আওয়াজ শুনতে পাই, প্রথমে আমরা কেউই বুঝতে পারিনি, কারণ ওরা তো সাউন্ডই করে না বা কথাই বলে না। তারপর যখন দৌড়ে এসে বাইরে এসে দেখি বাড়ির 10-12টা কুকুর মিলে চারদিক থেকে ঘিরে ধরেছে, ছুটে আসলাম ওর কাছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো দাঁত বসিয়েই ফেলেছে বা দাঁতে করে নিয়ে চলেই গেল মনে হয়। দাঁত তো বসাতে পারিনি, কিন্তু টুনা প্রচণ্ড ভয় পেয়েছিল, তারপর থেকেই গা ছেড়ে দেয়। সেই সকাল 10:30 থেকে বাড়ির প্রত্যেককেই আমরা ওর কাছেই ছিলাম, কখনো মা কখনো আমি, জল দিয়ে মাথা ধুয়েও দিলাম, ওর কাছেই ছিলাম যাতে ওর ভয়টা কেটে যায়, আমাদেরকে দেখে একটু হলেও সুস্থ মনে হয়। কিন্তু শত চেষ্টা করেও লাস্টে ওকে বাঁচাতে পারলাম না। বিকেল মোটামুটি 5:30 বাজবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তবে এই কথাটা ভেবে সত্যি খুব কষ্ট হচ্ছে, বাড়ির কুকুরগুলোও এতদিন এক উঠানে থাকতো, টুনাও এক উঠানে থাকতো, চেনা জানা বাড়ির প্রাণীকে কিভাবে তারা এভাবে ভয় দেখিয়ে মেরে ফেললো। আগের ভিডিওগুলো দেখে থাকলে তোমরা জানোই যে আরও একটা খরগোশ আছে, দুটো খরগোশকে একসাথে আগে ছাদেই রাখতাম, কিন্তু লড়ালড়ি হুড়োহুড়ি করার ফলে টুনাকে দুবার ছাদ থেকে ফেলে দেয়, তারপর থেকে টুনাকে উঠোনে রাখতাম যাতে ছাদ থেকে পড়ে গিয়ে হঠাৎ যদি মারা যায়, কিন্তু তবুও ওর মরণটা কাটাতে পারলাম না। স্নান পুজো খাওয়া দাওয়া সমস্ত কিছু ছেড়ে দিয়ে বাড়ির প্রত্যেকে একের পর এক ওর কাছেই ছিলাম যাতে ও একটু সুস্থ হয়ে ওঠে। কিন্তু শত চেষ্টা করার পরেও ওর ভয়টা কাটাতে পারলাম না। অনেক ভিডিওতে দেখেছি খরগোশ যদি হঠাৎ করে ভয় পায় তাহলে স্ট্রোক হয়, সম্ভবত আমার খরগোশটা স্ট্রোকেই মারা গেল। টুনা আমাদের কাছে শুধু একটা খরগোশ ছিল না, আমাদের বাড়ির একজন সদস্য ছিল। বাড়ির প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জিনিসে, চ্যানেলের কম বেশি প্রত্যেকটা ভিডিওতে, এমনকি ফোনের গ্যালারিতে, সব জায়গাতে টুনা ছাড়া আর কিছুই দেখতে পাই না। যেখানেই যাই, যেটাই করি, ওর স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। ভেবেছিলাম আর এক মাস পড়লে ওকে বাড়িতে আনা 1 বছর কমপ্লিট হবে, বড় করে জন্মদিন সেলিব্রেট করব। কারণ ওর জন্য আমি তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, যেতে যেতে আমার ভালোবাসার ঋণটাও শোধ করে গেছে। এতদিন দিন গুনছিলাম, রাত দিন YT স্টুডিও খুলে চেক করতাম যে হয়তো এবার আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, কিন্তু হচ্ছিল না। জানো, আমার 1000+ সাবস্ক্রাইবার করে দিয়ে গেল ওর মারা যাওয়ার ফার্স্ট শটটা দিয়ে। ভেবেছিলাম সবার মতো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে ছোট্ট করে একটা সেলিব্রেশন করব, কিন্তু আজ মনের মধ্যে বিন্দু মাত্র খুশি নেই, আমি সত্যি এভাবে চাইনি। তোমার সাথে লাস্ট ভিডিও, অনেক ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমার সাথে এটা লাস্ট ভিডিও হয়ে গেল। বাড়ির কুকুরই বাড়ির জিনিস কিনা না, যদি না তারা করতো না ভয় পেত তাহলে তোমরা বেঁচেই থাকতো। ওর প্রাণ বলিদান দিয়ে যেতে যেতে আমার ফার্স্ট মাইলস্টোন কমপ্লিট করে দিল, কিন্তু এখন মনে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তবুও আমার খুশিটা হবে না, তার বদলে যদি আমি টুনাকে ফিরে পাই সেটাই আমার কাছে সব থেকে বেশি খুশির হবে, কিন্তু সেটা আর সম্ভব না। টুনার সাথে আরও একটা খরগোশ ছিল, ঠিক টুনারই মতো দেখতে, সেটা কিছুদিন পরেই মারা গিয়েছিল, সেটাও তোমরা দেখেছো, আর সব থেকে হাইয়েস্ট ভিউ এখন সেটাতেই আছে। সেই খরগোশটা মারা গিয়ে 48,000 ভিউ দিয়ে গিয়েছিল, একেবারে এক ধাক্কায় 1500 ওয়াচ টাইম কমপ্লিট করেছিল।
আর টুনা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়ে গেল। তবে সত্যি বলছি, আমি ওদের কাছ থেকে এভাবে ভালোবাসার প্রতিদান চাইনি। যাই হোক, তবে ফার্স্ট খরগোশটা মারা যাওয়ার পরে টুনার সঙ্গী হিসাবে আরও একটা খরগোশ এনে দিয়েছিল টুনি ভেবে, কিন্তু সেই খরগোশটাও ছেলে খরগোশ বেরিয়ে গেল। দুটো খরগোশ মারা যাওয়ার পর শুধুমাত্র সেটাই আমার কাছে এখন রয়ে গেল সম্বল হিসেবে। তবে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, পালিত পশু পাখির প্রাণহানি করে আমি পপুলার হতে চাই না। আমি যখন ক্লাস 9-10 পড়তাম, আমি একটা টিয়া পাখিও পোষ মানিয়েছিলাম। ছোটো থেকে বড় হয়ে হালকা হালকা কথা বলতেও শুরু করেছিল। সেই টিয়া পাখিটাও কুকুরেই কামড় দিয়ে মেরে ফেলেছিল। খুব কষ্ট হয় যখন হঠাৎ করে তারা চোখের সামনে দিয়ে এভাবে চলে যায়। তবে টুনার জায়গা আর কাউকে দিতেও পারবো না, আর নতুন করে কোনো খরগোশ আর পালনও করবো না। একটাই থাকলো, সেটাই থাকুক। শরীর মন কোনোটাই ভালো নেই, তবুও চেষ্টা করব আগের দুদিনের ভিডিওটা হাসি খুশি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার। ভালো থেকো সকলে।